ঢাকার খুব কাছাকাছি একটি জেলায় ময়মনসিংহ। ডে ট্যুরের জন্য পারফেক্ট একটি প্লেস, আপনি সকালে গিয়েই সন্ধ্যায় ব্যাক করতে পারবেন। আমাদের আজকের যাত্রা ছিল ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং জয়নুল আবেদিন পার্ক। ট্রাভেলিং মানে অ্যামেজিং সব এক্সপিরিয়েন্স, আর সেই এক্সপিরিয়েন্সে বিশেষ মাত্রা যোগ করবে যদি আপনার জার্নিটা হয় বাই ট্রেন। আমরা ময়মনসিংহ গিয়েছিলাম বাই ট্রেনে। ঢাকা থেকে ময়মনসিংহের ট্রেন ছিল তিস্তা এক্সপ্রেস, তবে ট্রেনের টিকিট পাওয়াটা কিন্তু বেশ কঠিন একটা কাজ ছিল। সো আপনারা যারা ময়মনসিংহ যেতে চান তার আগে থেকে অনলাইনে টিকিট বুক করে রাখতে পারেন, অথবা সরাসরি কমলাপুর রেল স্টেশনে এসে টিকিট কাটতে পারেন। আমরা টিকিট কেটেছিলাম স্নিগ্ধা কোচে, আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 285 টাকা। স্নিগ্ধা কোচ হলো শোভন চেয়ারের আপগ্রেড ভার্সন। শোভন চেয়ার নন এসি আর স্নিগ্ধা কোচ ছিল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। স্নিগ্ধা কোচের সিটগুলো ছিল বেশ স্পেশাস এবং আরামদায়ক। সিটের পাশেই ছিল ফ্যান অন অফ করার সুইচ এবং প্রত্যেকটা সিটের সাথেই ছিল খাবার রাখার জন্য অ্যাটাচ ট্রে। যদি আপনি একা ভ্রমণ করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন জানালার পাশে সিট নেওয়ার জন্য, তাহলে পুরো ট্রেন জার্নিতে আপনি বাইরের সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারবেন। আমাদের ট্রেন ছিল 7:30, কিন্তু অ্যাজ ইউজুয়াল ট্রেন বিলম্ব করেছিল এবং 7:45 ট্রেন ঢাকা কমলাপুর স্টেশন ছেড়ে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রেন জার্নির সময়কালে ট্রেনের স্টাফরা বেশ কয়েকবারই তাদের নিজেদের খাবার এখানে নিয়ে আসবে, আপনারা চাইলে সেখান থেকে খাবার কিনে খেতে পারবেন। ট্রেন কমলাপুর থেকে ছাড়ার পর বেশ কয়েকটি স্টেশন যেমন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, জয়দেবপুর, গাজীপুর, ময়মনসিংহ সহ আরও বেশ কয়েকটি স্টেশনে থামে। এখন চলুন যেতে যেতে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য একটু উপভোগ করা যাক। এখন সময় সকাল 11:10, তার মানে আমাদের প্রায় 3.5 ঘন্টার যাত্রা ছিল। স্টেশনে নেমে নাস্তা সেরে আমাদের প্রথম গন্তব্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। স্টেশন থেকে আপনারা অটো পেয়ে যাবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত, অটো ভাড়া পার পার্সন 20 টাকা। ১২০০ একরের মনোরম প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এ ক্যাম্পাসে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, পৃথিবীখ্যাত জার্মপ্লাজম সেন্টার, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বিজয় 71, গণহত্যা স্মৃতিস্তম্ভ বদ্ধভূমি, শহীদ মিনার, নদের পাড়, বৈশাখী চত্বর, এক গম্বুজ বিশিষ্ট বৃহৎ কেন্দ্রীয় মসজিদ, দেশের একমাত্র কৃষি মিউজিয়াম, ফিশ মিউজিয়াম, দেশের দুটি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান কেন্দ্রসহ আরও অনেক উল্লেখযোগ্য কিছু জায়গা। তবে আমরা শনিবারে যাওয়াতে আমরা অনেক কিছু মিস করেছিলাম। তো আপনারা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে যেতে চান তারা চেষ্টা করবেন ছুটির দিন বাদে যেতে, কারণ ছুটির দিনগুলোতে তাদের প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলো সব কিছুই বন্ধ থাকে। যেমন আমরা গিয়ে গবেষণা ইনস্টিটিউট, কৃষি মিউজিয়াম সহ বেশ কিছু দর্শনীয় জায়গা মিস করেছিলাম। রাজধানী থেকে মাত্র 120 কিলোমিটার দূরে এবং ময়মনসিংহ বিভাগীয় শহর থেকে মাত্র 4 কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম প্রান্তে চির সবুজে ঘেরা গ্রামীণ পরিমলে 1200 একর এলাকা জুড়ে অবস্থিত এই প্রকৃতি কন্যাখ্যাত
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক মানের সেশন জটবিহীন শিক্ষা পদ্ধতি, উচ্চতর গবেষণার যাবতীয় সুযোগ সুবিধা সম্বলিত এই বিশ্ববিদ্যালয়টি বর্তমানে পরিণত হয়েছে দ্য সেন্টার ফর এক্সিলেন্সে। 1961 সালে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরু করেছিল ভেটেরিনারি ও কৃষি অনুষদ নিয়ে। জ্ঞান অর্জনের পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে জ্ঞান বিতরণের কাজ। কৃষি গবেষণায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষ গ্রাজুয়েট তৈরির পাশাপাশি উন্নত কৃষি প্রযুক্তি উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করছে। শীতের সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করলে আপনার চোখ এবং প্রাণ জড়িয়ে যাবে দিগন্ত বিস্তৃত এই সরিষা ক্ষেত দেখে। শীতে যেমন দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত, তেমনি বর্ষা ঋতুতে এই ক্যাম্পাস সবুজ এক প্রকৃতিতে আবির্ভূত হয়। ১২০০ একরের বিশালে ক্যাম্পাস হেঁটে ভ্রমণ করাটা মোটামুটি কষ্টসাধ্য একটা ব্যাপার, তাই ক্যাম্পাসের মধ্যে আপনি চাইলে পুরো ক্যাম্পাসটা ভ্রমণ করতে পারবেন ইঞ্জিন চালিত রিক্সাতে করে। প্রতি ঘন্টায় তারা ভাড়া নেয় ৩০০ টাকা। আমরা আধা ঘন্টার জন্য রিক্সা ভাড়া করেছিলাম, আমাদের খরচ পড়েছিল ১৫০ টাকা। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য জয়নুল আবেদিন পার্কে। ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা চোখ জোড়ানো একটি পার্ক হলো এই জয়নুল আবেদিন পার্ক। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ৩০ টাকা পার পার্সন অটোতে করে চলে আসতে পারবেন ব্রহ্মপুত্র নদীর ধারে অবস্থিত এই সুন্দর পার্কটিতে। তবে শীত ঋতু হওয়াতে চারপাশের সৌন্দর্যে কিছুটা ভাটা পড়েছে, সেই সবুজ নির্মল সৌন্দর্য অনেকটাই কমে গিয়েছে শীত ঋতুতে। এখানে আসলে নৌকা ভ্রমণ করতে ভুলবেন না। আমরা একটি নৌকা ভ্রমণ করেছিলাম ১ ঘন্টার জন্য। আমাদের ১ ঘন্টা ভ্রমণের জন্য নৌকা ভাড়া লেগেছিল ৩০০ টাকা। বর্ষা ঋতুতে নদীর পানি বেড়ে যায় কয়েক ফুট, আর নদীর ওই পারের মানুষগুলোকে যাতায়াতের জন্য এই নৌকায় ব্যবহার করতে হয়। এখন চলুন নদীর আশেপাশের সৌন্দর্য আর নৌকা ভ্রমণটাকে পরিপূর্ণ উপভোগ করা যাক। ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আসতে চাইলে ঢাকার অদূরে এই ময়মনসিংহ জেলা থেকে ঘুরে যেতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।